সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই ক্লাবের সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডিহিবায়রা সংলগ্ন দিঘির পাড়ের কাছে বুধবার রাতে। ডিহিবায়রা মনসামাতা মিলন সংঘ ক্লাবের অভিযোগ, বিসর্জনের সময় রাতে পানপাড়ার দুর্গাপুজো কমিটির সদস্যরা হুমকি দেওয়ার পাশাপাশি তাদের এক ক্লাব সদস্যকে খুন করেছে। অন্যদিকে ডিহিবায়রা পানপাড়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় মৃত যুবকের নাম জানা গেছে সাগর, এছাড়াও বেশ কয়েকজন জখম হয়েছে। অন্যদিকে পানপাড়ার বেশ কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। দেখুন বিস্তারিত। ঠাকুর বিজয় নিয়ে ঘটনাটা হয়েছে, তখন কটা বাজবে? 7টা বাজবে সন্ধ্যেবেলা। আর ওরা যে এই বছরই ঠাকুরটা তুলেছে, ওদের দুটোর সময় ভাসানোর কথা দিন দুপুরে, আর আমাদের পুলিশের সঙ্গে পারমিট নিয়ে আছে, আর আমাদের সন্ধ্যে 8টা অবধি ভাসানা চলবে। আমাদের মেয়েরা সব নাচছে, আর ওরা এলো যে আমরা এই ঘাটই ভাসাবো। আমরা তো এই দুর্গা মন্দিরের ঘাটে ঘাট সরা হয়, ওরা বললো আমরা এই ঘাটই ভাসাবো। আমরা বলছি না, এই ঘাটে ভাসানা চলবে না। ওরা কি, ওরা বলছে না আমরা এই ঘাটই ভাসাবো। ওরা পুলিশ নিয়ে এলো, তার আগে মারপিট হয়ে গেল। মারলে আমাদের, আমার একটা জাকে মেরে হসপিটালে ভর্তি করে দিল, লাঠিয়ে করে। বড় বাঁশ, ওরা মানে বাঁশ এনেছিল, সব ড্যাং নিয়ে এসেছিল। মারলে মারতেই মাথা, বুকে গোড়ালেছে, পিঠে মেরেছে, মারতে মানে কথা বলতেই পারেনি। তাকে আবার হসপিটালে ভর্তি করা হলো, অক্সিজেন দিয়েছে দিতে। এবার এরা, এবার সেই সজল পাল, ও মেরেছে, ও মারতেই এবার যেমন দু পক্ষ মারামারি হচ্ছে, ওরা পুলিশ ডেকে নিল। ওই যে দিবাপানের ছেলের নাম কি, আর ও পুলিশ, ও সুদ্দুর মানে থেকে মারাটা করিয়েছে, ও পুলিশ, আরামবাগের পুলিশ, ও মারাটা করিয়েছে, ও থেকে তুষার পান। এবার তাহলে পুলিশে যদি না, পুলিশ, ও পুলিশ, ওর মানে যেহেনটা ঠাকুর উঠেছে, ওরা এক বছর ঠাকুর তুলেছে, ও দিদি পানপাড়ার লোক, ও দিদি ঠাকুর, ও দিদি, ওরাই পুলিশ। তাহলে দাঁড় কাটি, এবার ঠাকুর নি মানে 5টা 6টা মানে পুলিশ গাড়ি চলে এলো, এসে ও ওদিকে আমাদিকে থামিয়ে দিলে, ওদিকে দাঁড় কাটিয়ে ঠাকুর ভাসানা করালে পুলিশগুলো নিয়ে এসে আমাদিকে পাঠিয়ে দিলে। দিতে আমরা সব মানে সব আমরা বাড়ি চলে, চান টান করে সব ছেলেরা মেয়েরা সব চলে এলো। না, কাল সন্ধ্যেবেলায় 7টার সময়। এবার আমরা চলে এলু আসতে, এবার রাত্রিরে 12টা বাজছে, তখন ফোন করেছে সজল পাল, ফোন করেছে বলছে যে আমরা মার্ডার করব বললে, মানে শাঁসিয়ে রাখলে রাত্রিরে। আমার একটা দেওর হয় পাশের বাকুলে, তাকে শাঁসিয়েছে, মানে ওরা একসঙ্গে বল খেলা আর কি, তাকে শাঁসিয়েছে, নাম বলবি নাকি বল, আমরা মার্ডার কেস করব বলে দিলে। বলতি এবার আমার দেওর পোটা সব চান টান করে সবাই চলে এসছে। এবার ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। হাঁকে মেরে, কুড়ুলে করে মেরে, বুকে গোড়ালেছে, পিঠে গোড়ালেছে, সাঁকিটা ভেঙে দিয়েছে, দিয়ে মেরে আর এইখানে ফেলে দিয়ে গেছে, আধমারা করে, মানে ঘরের সামনে রাস্তাটায় প্যান্ডেলের কাছে মেরে ফেলে দিয়ে গেল। দিয়ে এবার সবাই তন্তরা পড়ে গেছে, এবার কেউ নাই, সব ঘুমিয়ে পড়েছে। এবার মাইকোলা যে সে বাইরে গেছে, বাইরে যে দেখে না, ও সেই গো গো করছে, মেরেছে, মানে খালি ধুক ধুক করছে। যেমনি ওইখান থেকে সবাই এবার ডাকছে, মাইকোলা সব ডাকতে এসেছে, ওইখান থেকে যে যেই মুনসাতলা আছে ওইখানটা যেতেই দেহ রাখলে সাগর থানদার। হ্যাঁ, আমি বিয়ে হয়নি, 16-17 বছর বয়স, কিছুই করতো না, চাষেই কাজ করতো, চাষবাস করতো। আমার দেওর পো হয়, আমি জেঠিমা হই।
পুলিশে মারার ইয়ে করেছে, পুলিশ দাঁড় কাটিয়ে মারা করিয়েছে, কিছু করতে পারেনি, ওরা পাশ দিয়ে সরে যাচ্ছে। পুলিশ সুদুন জড়িত আছে, মানে ওদের সঙ্গে টাকা খাইয়ে ওদিকে মানে ইয়ে করে দিয়েছে। পুলিশে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা মানে চাপা দিচ্ছে, ওরা যে টাকাটা খাইয়েছে ওরা চাপা দিতে চাইছে। না ওর মার্ডার কেস, মারলে মানে অ্যাক্সিডেন্ট হলে সামনে হবে পিছনে হবে, এক পাশে কখনো কি করে হবে, চেরাচেরি হবে, জামা ছেঁড়া হবে, মানে গাড়ির চাকার দাগ হবে তো কিচ্ছু নেই। তা এইখানটা এমন এমন মেরেছে কুড়ুলে করে, তার এই ধারটা ঝুলছে, তাকে বেশি দূর নিয়ে যাচ্ছে। কি কি চাইছেন? আমরা আমাদের ছেলে আমাকে দাও, বাকি কি হবে না হবে দেখা যাবে। বিচার চাই আমাদের, এটা দিব, এটা দিব, আর দিকে দার প্রতি 18 বছর পুজো হচ্ছে, প্রতি ছেলেরা চাঁদা কাদা কাটতে যায়, সে বছর যায়নি, মেয়েরা গেছে, মেয়েরা চাঁদা কাটতে গেছে, ওরা মেয়েদেরকে হুমকি দেখিয়ে যায় যে সরকার থেকে টাকা দিচ্ছে, কেন চাঁদা কাটতে আসবি, আর যা কিছু বলে না, মেয়েরা দেয় তো 10 টাকা কি 20 টাকা করে, তোরা আমাদের পাড়া আসবি না, আমরা তোদের পাড়া যাবো না, আমার তাহলে আমার ঘাটে ঘাট সরি, তাহলে ওই ঘাটে আমার ঠাকুর দিতে দেবো নি, সব তো নোংরা করে চলে যায়। ওরা অন্য জায়ফুলের ঠাকুর ওই অন্য ঘাটে ভাসি দিয়ে চলে গেছে, ওরা পুলিশ ডেকে নিয়েছে, এই ঘাটেই ভাসাবে, ভাষাতে দেওয়া হয় না বলে সজল সজলি আসি সবাইকে মারতে আরম্ভ করে দিল, সজল মারতে আমরা ছেলেরা সব গেছে, মেয়েরা ডেকেলি চলে আসে যাতে না ঝামেলা না হয়, সজল সে শুনে না, ওদের বড়ো বড়ো লাঠি নিয়ে এসেছে গাড়িতে, সে লাঠি করে সবাইকে মেরেছে, আমার যাকে এমন মেরেছে তারা এখনও সেলাইন চলছে, অক্সিজেন দিয়েছে, আর তারপরে ওই ভাষার পোটা হচ্ছে যে খেয়ে দিয়ে শুতে গেছে, তখন সবাই শুয়ে পড়েছে, এবার ও লেট করে গেছে, ওকে রাস্তা থেকে দিয়েই তুলে নিয়েছে। হ্যাঁ ওই যে আমাদের খামারে তি ওই যে সামনেটা সাইডে, ওদের পুজো হয় পান পাড়াতে, ভেতরে অনেকটা তপাতে, হ্যাঁ এখানেই সব ঠাকুর যত ঠাকুর এই দিকে জলই দিয়ে যায়, টুম্পা সাঁতরা ভাসুরপ হয় যায় ছেলে, আমার চাইছি সজলের শাস্তি চাই, সজলি এসে সব কিছু করেছে, ও প্রথম থেকেই শুরু করেছে, হ্যাঁ দিয়া পানের ছেলেকে আমার বাপের মুখটা কি দেখতে ভালো রে, আমার বাপ রে আমাদের পাড়া থেকে যেহেতু সরকার থেকে চাঁদা দিচ্ছে, মানে পয়সা দিচ্ছে, তার জন্য তো দিদি বারণই করে দিয়েছে যে আদার্স কারো ঘাটে বিল কাটা চলবে না, সেই সূত্রে আমাদের সেই নিয়মই সবাই বলেছে যে দিদি যেহেতু দিচ্ছে তাহলে কেন তোরা চাঁদা তুলতেছি, এইটা 1 নম্বর। 2 নম্বর, সকালে কাল সকালে ওদের ওখান থেকে 3 জন এসেছিলো আমাদের, এসে এখানে বলে গেল যে ঠিক আছে ওই ঘাটই হবে, তোমরা দরকারে আধ ঘন্টা পেঁচবে বা আমরা আধ ঘন্টা পেঁচবো, সেই মাপে কি আমরা এগিয়ে গেছি, কিন্তু আমাদের ওদের ওখানে যে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মহিলারা সব বসে গিয়েছিলো যে রাস্তায়, তো শীতল টাঙ্গি একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, ও আমাদেরকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়ার পরে ওরা হঠাৎ করে কাদা ফাদা মেখে এসে মারতে আরম্ভ করে, ঠিক আছে,
লাঠি ছোঁটা নিয়ে মারতে আরম্ভ করে। দিয়ে সিভিক ভলেন্টিয়ার তখন কেউ ছিল না, তখন আমরা নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশকে ফোন করা হয়েছে, সঙ্গে সঙ্গে সাথে সাথে পুলিশ এসছে, পুলিশ প্রোটেকশান ওরা নিজেরা আমাদেরকে দিয়ে নিজেরা দাঁড় করিয়ে বিজয় করে দিয়েছে। তারপরে আমরা যে যার বাড়ি এসেছি, পুলিশ এসেছিলো আমাদের পাড়া পর্যন্ত, এসে দিয়ে গেছে। আমরা তারপরে আর জানি না, সকালে উঠে একটু হঠাৎ একজনকে তুলে নিয়ে যাচ্ছে, তারপরে শুনছি নাকি যে এরকম পুলিশ পর্যন্ত বলছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওরা কেসটা সাজাচ্ছে নাকি যে মার্ডার। ঠিক আছে, এবারে আইন যেটা করবে, আমরাও তো আইনের পথে চলবো, অসুবিধে কিছু নেই, এবারে আইন যেটা করবে সেটাই। তাকে তুলে নিয়ে গেছে আমাদের এখান থেকে, আমারই একটা ভাই অর্পণ পান, ঠিক আছে, তাকে তুলে নিয়ে গেছে সকালবেলা, যে থানাতে নিয়ে গেছে, এখনও ছাড়ি। ডিওয়াইরা পানপাড়া। কবছর পুজো হচ্ছে? এইটাই প্রথম বছর। পুজো নাম কি? ডিওয়াইরা পানপাড়া পুজো কমিটি। আপনার নাম? সানু পান। আপনাদের কাছে আমি বলি, আমরা যখন পুজো দিতে গেছিলাম, আমাদের এখানে দেখছেন লাঠি ফাটি কোথাও পড়ে রয়েছে। হ্যাঁ, ওরা লাউ মাছের ভিতর থেকে লাঠি বার করে মেরেছে, লাউ মাছের ভিতরে কেউ ড্যাং কে কেটে রাখে, আপনি বলুন। প্রমাণ দেখাতে দিতে পারি? প্রমাণগুলো দেখে নিন। মেরেছে কি আরে মেরেছে জামাটা খোল না। কারোর সঙ্গে মারপিট দঙ্গা করেনি কোনোদিন। আমার ছেলে বিশাল নিরীহ ছেলে, আমার ছেলে শুধু শুধু আমার ছেলেকে মেরে ফেলে দিল, ঠাকুর ভাষাতে এসে এসে মারপিট করে, কাউকে না মারতে পেরে আমার ছেলেকে মেরেছে, মেরে করে ফেলে দিয়েছে। আমার ছেলে কারোর সঙ্গে মারপিটও করেনি কোনোদিন, কারোর ঝামেলায় যায়নি, আমার ছেলেটাকে মেরে এরম করে ফেলে দিয়েছে। আমার আমার তো যা হবার হয়েছে, আমার আর কোথায় পাবো আমার ছেলেকে? আমার যা আমার বদলালো, ওরে বদলালো, ঠাকুর বাসনা করি এরকম করে। আমার শাস্তি চাই ছেলের, আমার বউ শাস্তি চাই, আমার যে ছেলেকে মেরেছে তাদের শাস্তি চাই। আমার নাম দীপা থানদার, আমার একটা ছেলে একটা মেয়ে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।